আমার নাম তনু আসলে নামটা তানিয়া গ্রামের সবাই তনু বলে কেউ কেউ বলে ম্যাট্রিক পাস করেছিলাম ভালোভাবে ইচ্ছা ছিল আরও পড়ার কিন্তু দেখতে একটু সুন্দর বলে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো ভালো প্রস্তাব দেখে বাড়ি থেকেও তাড়াতাড়ি বিয়ে দিল স্বামী সৌদি আরব থাকে স্বামী কি ঠিকমতো বুঝে ওঠার আগেই স্বামী আবার বিদেশ চলে গেল যাবার সময় দিয়ে গেল এক গাদা প্রেসক্রিপশন মানে আমাকে কিভাবে থাকতে হবে কিভাবে কথা বলতে হবে কিভাবে বসতে হবে ইত্যাদি ইত্যাদি আমি মনে মনে বলি আমাকে এত কিছু বলতে হবে না আমি ছোটবেলা থেকে আমার মা চাচিদের দেখে সবই জানি যে বিদেশ থাকলে বউকে কিভাবে চলতে হয় আমার আব্বা কাকারা এখনো বিদেশ থাকে থাকি শ্বশুর বাবার বাড়ি মিলিয়েই তবে বাবার বাড়িতেই বেশি থাকা হয় পড়াশোনা চালিয়ে যাবার কথা বললে স্বামী রাজি হলো না সারা দিন বাড়িতেই থাকি মাঝে মাঝে বিকালের দিকে গ্রামের বাড়ি ও বাড়ি ঘুরতে বের হই আজও একটু বের হব ভাবছি একটু সাজুগুজু করব আজ গতকালকে বের হবার কথা ছিল কিন্তু পাশের বাড়ির চাচি ডেকে পাঠিয়েছিল পিঠা বানানোর আয়োজন করেছে সাহায্য করতে হবে গিয়েছিলাম দুপুর থেকে এক টানা পিঠা বানিয়ে বিকালের দিকে একটু বেরোবো বলে উঠতে চেয়েছিলাম চাচিকে বলেছিলাম আজ আমার একটু কাজ আছে এখন যেতে হবে চাচি বললো আর একটু বানিয়ে দিয়ে যা তোর জামাই তো বিদেশে থাকে তোর আর এত কি কাজ আমি কিছু না বলে চুপচাপ পিঠা বানাতে লাগলাম বলুন তো আমার জামাই বিদেশ থাকে বলে কি আর আমার কোনো কাজ থাকতে পারে না সেদিন আমার মানুষটি বিদেশ থেকে কিছু কসমেটিক্স পাঠিয়েছে বলেছে এগুলি দিয়ে সাজুগুজু করে ওর কাছে ছবি পাঠাতে কত শখ ছিল মানুষটির সাথে একসাথে স্টুডিওতে গিয়ে ছবি তুলব সিনেমা দেখব কিন্তু সেই সময় পেলাম কই যে অল্প কদিন কাছে পেয়েছিলাম সারাদিন ও থাকে এদিক ওদিক ভাবি রাতে মন খুলে কথা বলবো কিন্তু ওর ইচ্ছার বলি হতে গিয়ে আর গল্প করা হয় না এখন প্রতিদিন রাতে অনেক সময় ধরে কথা বলে সুন্দর সুন্দর ভালোবাসার কথা আমারও ভালো লাগে শুনতে তবে কষ্ট লাগে এই ভালোবাসার কথা আগে কেন বলতো না আমার কাছেও শুনতে চাই ভালোবাসার কথা কিন্তু আমি কি করে বলি বলুন তো আমার সাথে যে আমার ছোট বোন ঘুমাই দূর কী সব বলছি যাই একটু বেরিয়ে আসি সাজুগুজু করে নিজেকে আয়নায় দেখলাম বেরোতে যাব এমনি ডাক পড়ছে ভাবি ডাকছে বুঝতে পারছি কেন ডাকছে আমার ছোট একটা ভাইয়ের ছেলে আছে বছর ধরে হবে ওকে রাখতে হবে আজকেও মনে হয় বাইরে যাওয়া হবে না আমাকে দেখেই ভাবি বলছে এত শ্বাস দিয়ে কোথায় যাচ্ছিস তোর জামাই দেশে থাকে না এভাবে সাজসজ্জা দিয়ে যখন তখন বাইরে যাস কেন বলতে ইচ্ছা করছিল জামাই বিদেশ থাকে বলে কি আমি একটু সাজতেও পারবো না কিন্তু পারি না ভাবি বাচ্চাটাকে ধরিয়ে দিয়ে বললো ওকে সাথে নিয়ে যা কি আর করব যেতেই হবে যাব কয়েকটা বাড়ি পর আমার এক ফুপুর বাড়িতে ওখানে কয়েকজন ফুফাতো ভাবি আছে প্রতিবেশী আরও অনেকে আছে বিকালে সবাই মিলে লুডু খেলে ভাইয়ের ছেলেটাকে করে নিয়ে বের হলাম রাস্তায় যার সঙ্গে দেখা হয় সবাই জানতে চায় কিরে তনু তোর জামাইয়ের কি খবর ফোন টোন করে তো আমিও হেসে সবার প্রশ্নের উত্তর দিয়ে যাই মুরব্বী একজনের সাথে দেখা হয়ে গেল গ্রাম সম্পর্কের কাকা দেখা হতেই শুরু করলো ভাষণ কিরে তোর জামাইয়ের কি খবর জামাই ছাড়া মেয়ে তুই এভাবে একা একা ঘুরে বেড়ানো ঠিক না কি এক যন্ত্রণা দেখেন তো জামাই বিদেশ থাকে বলে এটা করা যাবে না ওটা করা যাবে না কেন তবে এই কাকার কথা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না বিয়ের আগে গ্রামের যাদের সাথে সহজ সরল সম্পর্ক ছিল তারাও দূর থেকে কেমন করে যেন তাকায় যারা দেখত একটু স্নেহের চোখে ওদের দৃষ্টিভঙ্গিও কেমন যেন বদলে গেল শ্বশুর বাড়িতেও একই অবস্থা চাচা তো মামাতো দেবররা পুরানো বলে বড় ভাবির সাথে রসিকতা করে নতুন বলে আমার কাছে এখনও ততটা ভেবে না বড় ভাবি বলে যাও রং তামাশা নতুন সাথে করো গিয়ে বেচারি একলা ওইসব দেবরদের অনেকের অন্যরকম দৃষ্টি বুঝতে একটু অসুবিধা হয় না বুঝতে পারি জামাই নেই বলে ওদের অনেকের মাত্রাতিরিক্ত সহানুভূতির ভেতরের উদ্দেশ্য অনেকে তো মুখের ওপর বলেই ফেলে জামাই বিদেশ থাকা স্ত্রীদের অবস্থা নাকি বেড়া জমির মতো জামাই নেই বলে জামাইয়ের বড় ভাইয়ের ছেলে মেয়েদের দেখো ননদের জামাই এসেছে বেড়াতে কোথায় থাকতে দিবে ওই যে মেজ বইয়ের রুমে থাকতে দাও কোনো কিছুতে একটু এদিক সেদিক হলেই শাশুড়ি যার এক কথা তোমার জামাই নেই হাত পা ঝাড়া মানুষ সারাদিন কে এমন কাস্টমার জামাই বিদেশ থাকে শুনতে শুনতে কান ঝালাপালা হাই রে বিদেশি জামাই তুমি তো বিয়ে করে বিদেশে চলে গেলে কিন্তু সাথে করে নিয়ে গেলে আমার নিজস্বতাগুলি পায়ে লাগিয়ে দিয়ে গেলে বেরি